গুড মর্নিং, আজ আমি যাচ্ছি হাফ ম্যারাথন দৌড়তে। এসে এটা আমার প্রথম দৌড়, দেখি একটা আলাদা এক্সপিরিয়েন্স কেমন লাগে, কতটা কষ্ট হয় তার একটু ধারণা নিয়ে আসি। দৌড় ম্যারাথন বিনা প্র্যাকটিস, না প্র্যাকটিস না কিছু, পুরো শীতকালটাও সকালবেলা ঘর থেকে বাইরে বের হয়নি, এখন যাচ্ছি দৌড়তে। দেখা যাক কতদূর কি হয়। ওদিকে সবেমাত্র সূর্যোদয় হচ্ছে, আর দেখি সে তো দৌড়নোর আগেই হাঁপিয়ে যাচ্ছি। সামনে নেহেরু স্টেডিয়াম, ওই দেখা যাচ্ছে নেহেরু স্টেডিয়াম। এই নেহেরু স্টেডিয়াম থেকে শুরু, রানবয়ের একটা সিন আছে ছোটি গঙ্গা, এই যে এখন যে বাসগুলো দাঁড়ানো আছে এর নিচেই সেই ছোটি গঙ্গা। নেহেরু স্টেডিয়াম, বেশ রানিং এর জন্য রেডি। পিছনে নেহেরু স্টেডিয়াম, এটা ফিনিশিং লাইন, আর এর পাশেই মাস পেশি শিথিল করার জন্য কিছু ব্যায়াম বাগারা করে নিচ্ছি, এক্সারসাইজ করে নিচ্ছি। জলের বোতল প্রচুর পরিমাণে এখান থেকে আমি নিয়ে নিলাম। শুরু হয়ে গেল অনেক দিনের কাঙ্ক্ষিত ম্যারাথন রেস। অনেক আগে আমি চেষ্টা করেছিলাম আসার, কিন্তু হয়নি, এবার সুযোগ পেয়েছি, শুরু হয়ে গেল। সাই মন্দির পার করছে, সাই মন্দির জোকার তৈরি করে গেছে অনেক। রাস্তার মাঝে মাঝেই এই সামান্য ব্রেকফাস্ট, জল আর জুসের ব্যবস্থা আছে, ইচ্ছে করলে এখান থেকে কিছুকে শক্তি বাড়িয়ে নিতে পারো। অর্ধেকের বেশি হয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে, এগুলো হচ্ছে বাথরুম। প্রত্যেক 2 কিলোমিটার অন্তর এই বাথরুমগুলো রাখা আছে। রাস্তার সব পাশে অ্যাম্বুলেন্স সবসময় ছিল। নমস্কার, প্রায় শেষ হয়ে গেছে। আর 1 কিলোমিটার মতো আছে,
ফিনিশিং লাইনের কাছে স্টেডিয়াম। ফিনিশিং লাইন ফিনিশ হয়ে গেল, অবশ্যই লাইন ফিনিশ করলাম, অসম্ভব অনুভূতি। সুন্দর অনুভূতি, এরকম নেই নেই এটা আলাদা রকম আনন্দ। ম্যারাথন রেস শেষ হয়ে গেল, এখন বাড়ি যাওয়ার পালা, ঘরের দিকে রওনা দিচ্ছে। এখন একটা আলাদা এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স যেটা ভাষায় প্রকাশ করা যাবে। আপাতত আমার ম্যারাথনের জার্নি এখানে শেষ হলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।